কাছ থেকে ভালো করে দেখে নে রে। উফ, এই সকাল সকাল একটা ভয়ঙ্কর ভুল করে দেওয়া, মানে মোটামুটি হাফ কেজি থেকে 750 চিকেন থাকে বোধ হয় পুরো প্লেটের মধ্যে। হ্যালো স্ট্রাগলিং সোলস, আবার স্বাগত তোমাদের নতুন একটা ভিডিওতে। আমরা এখন আছি দার্জিলিংয়ে পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের সামনে। তো আমরা এই ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে হেঁটে হেঁটে আশেপাশে বা মানে মেলের আশেপাশে বা তোমার হোটেলের আশেপাশের যে সাইট সিনগুলো সেগুলো তোমরা হেঁটে হেঁটেই করে নিতে পারো, তার জন্য গাড়ির দরকার নেই। যেখানে গাড়ি চাইছে মোটামুটি 11.2200 টাকা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে একদম নো কস্টে হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরে নিতে পারো তাই দেখাবো তোমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরুই করা যাক কেভেন্টার্সের ব্রেকফাস্ট দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি দার্জিলিংয়ে আর আমরা এখন যাচ্ছি কেভেন্টার্স ব্রেকফাস্টের জন্য। চলো আমাদের সাথে একটা ছোট্ট কেভেন্টার্সের ব্রেকফাস্টের ট্যুর করে আসি। অ্যাজ কেভেন্টার্স খুবই ফেমাস, যতজন আর কি ম্যাক্সিমাম জনই যারা দার্জিলিং আসে তারা ট্রাই করে কেভেন্টার্সে আর গ্লেনারিসে খাওয়ার। মোটামুটি 8:30 থেকে লাইন শুরু হয়ে যায়, এখন ঘড়িতে পাচ্ছে 10:30। ফুল কেভেন্টার্স এখন ফিল্ড আপ, মানে কোনো সিট নেই, তো আমাদের আগে একটা কাপেল আছে, তারপরে আমাদের টার্ন। আর কেভেন্টার্সের ঠিক অপোজিটেই আছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, যেখান থেকে লোকাল সাইট সিনস বা আরও কিছুর তোমরা ট্যাক্সিস পেয়ে যাবে। আর এই যে কেভেন্টার্সের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে যে সোজা যদি চলে যাও তারপরে ডান দিকে দেখবে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকেও তোমরা, হ্যাঁ ডান দিকে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকেও তোমরা নিজেদের ইচ্ছা মতো ট্যাক্সি রিজার্ভ করে নিতে পারো। চলো এবার ঢুকে পড়ি কেভেন্টার্সে। প্রথমেই পাবে সফটির কর্নার, আর ডান দিকে তাকালে পাবে ব্যালকনিতে উঠে যাওয়ার সিঁড়ি। আর এই সিঁড়ির দেওয়ালই কেভসের ওয়াল অফ মেমোরিজ, যেখানে আছে সত্যজিৎ রায় থেকে রণবীর কাপুরের নানান ছবি। আসলে কেভসের এই ব্যালকনি চলচ্চিত্র জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তারই ফলস্বরূপ দার্জিলিংয়ে আগত সমস্ত পর্যটকের কাছে কেভসের এই ব্যালকনি এত জনপ্রিয়। এখন আমরা বসে আছি কেভেন্টার্সের ছাদে। তো কেভেন্টার্সের কিন্তু আমরা তো সবাই আসি, খাই, প্ল্যাটার সব কিছুই ট্রাই করি, বাট এটার পেছনে কিন্তু একটা বিশাল হিস্ট্রি আছে। তো 1889 একটা সুইডিশ ডেয়ারি অন্টারপ্রেনিয়র আর কি ইন্ডিয়াতে আসে তার ডেয়ারি ফার্মটাকে এস্টাবলিশ করার জন্য। তো সে আর কি আলিগড়ে গিয়ে দুধ জাতীয় প্রোডাক্ট লাইক চিজ, বাটার এসব তৈরি করছিল। তারপরে সে কী করে দিল্লিতে আর দার্জিলিংয়ে একটা খোলে ব্রাঞ্চ। কেন দার্জিলিংয়ে খোলে, ব্রিটিশ এম্পায়ার ছিল, মানে ব্রিটিশ রুল করছিল ইন্ডিয়াতে, তো ব্রিটিশরা আর কি দার্জিলিংটাকে খুব প্রেফার করতো ডিউ টু ইটস ওয়েদার। খাবারগুলো দেখে লোভ সামলাতে পারিনি, বিশাল অলরেডি চা ঢেলে নিয়েছে, খেতেই হবে, দাঁড়াও এক সেকেন্ড। দারুণ লাগছে, চা তো আমি খাই না, বাট দারুণ। চল এবার নেক্সট পার্টটা বলি। তো 1947 যখন ইন্ডিয়া স্বাধীন হলো তখন এডওয়ার্ড কেভেন্টার্সও মারা গেছিলেন, তো ওনার নেফিউ তখনকার সেই সময়কার ইন্ডাস্ট্রিয়ালিস্ট রামকৃষ্ণ ডালমিয়ার হাতে কেভেন্টার্সও তুলে দেন। কিন্তু 1960s সময় যখন মানে যুদ্ধ চলছিল তখন আর কি দুধের ঘাটতি পড়ে, কারণ কি আর্মিদের কাছে দুধ সাপ্লাই করতে হচ্ছে, তখন একটু বিজনেসটা খারাপ রান করে, বাট তারপরে আবার ভালো রান করতে স্টার্ট করে দেয়। তারপর 2015 থেকে রামকৃষ্ণ ডালমিয়ার ছেলে অমন ডালমিয়া আর তার ফ্রেন্ড কেভেন্টার্সটাকে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে দিয়েছে, লোগো ঠোগো সব চেঞ্জ করে দিয়েছে, আর এখন কেভেন্টার্স ইন্টারন্যাশনালিও লঞ্চড হয়েছে। কিন্তু রেসিপিগুলো সেমই আছে, বাট লোগো চেঞ্জ হয়েছে আর ইন্টারন্যাশনালিও খুব ফেমাস। তাহলে আমরা এখন কেভেন্টার্সের ছাদে। প্রিয়াঙ্কার কাছে তো কেভেন্টার্সের যে হিস্ট্রি সেটা শুনলে, তো এই কেভেন্টার্সের যে এই ব্যালকনিটা সেটাই আগে অ্যাভেলেবেল ছিল, তারপরে মোটামুটি 3-4 বছর আগে ব্যাপারটাকে আরও উল্টো দিকে এক্সটেন্ড করা হয়েছে, ওখানে রেস্টুরেন্টের মতো ব্যবস্থা করা হয়েছে। তো আমরা আজকে অর্ডার করেছিলাম চিকেন সালামি স্যান্ডউইচ, চিকেন মিটলোফ স্যান্ডউইচ, স্ক্র্যাম্বল এগ আর দার্জিলিং টি, সাথে এখন অর্ডার করলাম চিকেন বার্গার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এসেই সবাই সাজেস্ট করে এখানকার প্ল্যাটারটা, যেটা হট প্ল্যাটার বা কোল্ড প্ল্যাটার যেটাকে বলে, হট প্ল্যাটারের দাম 400 টাকা, সেটা নিতে বলে সবাই। কিন্তু আমার মতে হট প্ল্যাটার নেওয়া এই সকাল সকাল একটা ভয়ঙ্কর ভুল করে দেওয়া, মানে মোটামুটি 1/2 কেজি থেকে 750 চিকেন থাকে বোধ হয় পুরো প্লেটের মধ্যে, সাথে ডবল ডিমের একটা পোচ, অনেক কিছু। তো
ট্রাই করো বিভিন্ন রকমভাবে, মানে যে জিনিসগুলো হটডগ, সসেজ, সালামি এইগুলো দিয়ে প্লেটটা ভরানো থাকে, তো এইসব ইউজ করেও স্যান্ডউইচ ফ্যান্ডউইচ এরকম অনেক কিছু অ্যাভেলেবেল থাকে, তো ট্রাই করো সেই স্যান্ডউইচগুলোই নিতে, সাথে স্ক্র্যাম্বলড এগটাও ট্রাই করতে পারো। আর যেটা ট্রাই করতে পারো সেটা হচ্ছে দার্জিলিং টি আর সাথে হট চকলেট। দার্জিলিং টি 80 টাকা দাম, একটা কেটল দেয় মোটামুটি 1.5 কাপ হয়ে যায়, সুন্দর। কথা শেষ না হতেই চলে এলো আমাদের আজকের শেষ অর্ডার, চিকেন বার্গার। চলো খেয়ে দেখি। যাই হোক, এই হলো কেভেন্টার্সের ব্যালকনি, আর বাম দিকের ওই ফাঁকা টেবিলটাতেই আমরা এতক্ষণ বসেছিলাম। চলো এবারে একটু নতুন তৈরি রেস্টুরেন্টের ডাইনিং এরিয়াটা একবার দেখে নিই। দেখতেই পাচ্ছ গাছগাছালি দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন, আর যেটা বলাই বাহুল্য, সিজনে এখানে টেবিলে বসে বসেই পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার এক অদ্ভুত সুন্দর দৃশ্য। যাই হোক, কেভেন্টার্স থেকে বেরিয়ে ম্যালের দিকে কিছুটা যেতেই চোখে পড়লো দা স্টুডিও, বিখ্যাত এক জায়গা, কোনোদিনও ঢুকিনি। চলুন এবার ঢুকে একটু দেখি ভেতরে কি আছে। স্টুডিওর কথা হম লোক ল্যান্ডমার্ক জেসা মানতে হ্যায় দার্জিলিং মে। আচ্ছা, কিউ হ্যায় ইয়ে মতলব কব সে শুরু হুয়া ইসকা থোড়া হিস্ট্রি? ইয়ে তো 80+ হো গিয়া হ্যায়, ইয়ে 80+ হো গিয়া হ্যায়, স্টুডিও জো হ্যায় না 80+ সে জ্যাদা হো গিয়া হ্যায়, इसी वजह से यहाँ दस्त स्टूडियो बहुत इम्पोर्टेंट है, सब लैंडमार्क के साथ इशू करते हैं। अभी इसका ओनर कौन है? अभी तो बाहर में है, अभी ऑस्ट्रेलिया है। ऑस्ट्रेलिया, ऑस्ट्रेलिया में। स्टार्ट किसने किया था? नाम क्या है उसका? है नाम है उसको के पर नाम थे के यो स्टार्ट करने बुढ़ो का नाम ठाकुर दास प्रधान। वो कहाँ का रहने वाला? यहीं को, दार्जिलिंग का। दार्जिलिंग का। और आप लोग यहाँ का मतलब स्टाफ है? स्टाफ है। তো দেখলে আমরা এখন দা স্টুডিওর ভেতরে, অনেকেরই অনেক কৌতূহল থাকে এই দা স্টুডিও নিয়ে, যে ভেতরে কি আছে, কেন এটা এত পপুলার, কি হয়েছে, তো সেটা আমরা উনি বললেন কি এটার ব্যাপার। এইবারই প্রথম ভেতরে ঢুকলাম আমরা, আর ঢুকে সেই জিনিসপত্র কেনাকাটি করলাম। এখানে ফটোগ্রাফস মেনলি বিক্রি হয়, আর সাথে আরও কার্ডস অ্যান্ড ডায়েরি এই সব বিক্রি। প্রথমবার 4,300 টাকার পেন দেখলাম, আমি কখনো দেখিনি। কি কি কিনলি? আমরা কিনলাম হচ্ছে যে একটা ফটো, যেখানে মানে যেটা তোলা হয়েছে ইয়ে থেকে, জানি টাইগার হিল থেকে, মানে কাঞ্চনজঙ্ঘার যত। হ্যাঁ, টাইগার হিল থেকে যে কাঞ্চনজঙ্ঘা যে ফটোটা, মানে যে সব পিকগুলো দেখা যায় ওই ফটোটা, সাথে এভারেস্টও দেখা যায়। আমি ফার্স্ট টাইম দেখলাম যে টাইগার হিল থেকে এভারেস্টের ছোট্ট এরকম একটা পিক দেখা যায়, সব নামগুলো মেনশন করা আছে ফটোটাতে। সেই সকালে বেরিয়ে সকাল থেকে কেভেন্টাস, তারপরে দা স্টুডিও সবই মোটামুটি ঘুরে দেখলাম। এবার পালা ভারতের সব থেকে সুন্দর চিড়িয়াখানাটা দেখে নেওয়ার, চলো ওই দিকে রওনা দিই। খুঁজতে খুঁজতে আমরা একটা কলেজ পেয়ে গেলাম, সাউথ ফিল্ড কলেজ, ফরমালি লরেটেড, কি পড়তে পারলাম না, যাই হোক ফরমালি লরেটো কি অ্যাক্রিডাইটেড উইথ আ গ্রেড বাই এনএএসি, যাই হোক ছেড়ে দে। আমরা এদিক দিয়ে যাচ্ছি, এমা থেকে গেল, শি লাভস দার্জিলিং। যাই হোক, আগের ভিডিও দেখে থাকলে তোমরা জানো আমাদের প্রথম দিনে স্টে ছিল হোটেল পাইন রিজে। সেখান থেকে বেরিয়ে অন্য একটা হোটেলে আমাদের লাগেজ রেখে পায়ে হেঁটেই আমরা রওনা দিলাম জুলজিক্যাল পার্কের উদ্দেশ্যে, মল থেকে যার দূরত্ব দেখাচ্ছিল মোটামুটি 1.5 কিলোমিটার। তো কালকের মতো একই ভুল হয়তো আমরা আবার করে ফেললাম, সেই ঢালু একটা রাস্তা দিয়ে আমরা চলেছি এখন রাজভবনের পাশ দিয়ে যে রাস্তাটা, সেখান দিয়ে আমরা যাচ্ছি এখন দার্জিলিং জুতে হেঁটেই। কোনো গাড়ি ফাড়ি ভাড়ার কোনো সিস্টেম নেই আমাদের। এখন নিচুর দিকে হাঁটতে তো ভালোই লাগছে, ওপরে ওঠার সময় কী হবে জানি না।
দুজন গল্প করতে করতে মোটামুটি 10-15 মিনিটেই পৌঁছে গেলাম আমরা দ্য বেস্ট জু অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ এটা আসছে রাজভবন থেকে। রাজভবনের পাশ দিয়ে ঝাউবনের ভেতর দিয়ে মোটামুটি 15 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যেতে পারো এই জুলজিক্যাল গার্ডেনে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই গার্ডেনের ভেতরে। এখানে আরও তেনজিং নরগে মিউজিয়াম বা আরও কিছু সেটা আমি তোমাকে জানাচ্ছি, সেসবও তোমরা পেয়ে যাবে যেগুলো কাউন্ট হয় ওই 11টা পয়েন্টের মধ্যে। আর ঢুকতে আমাদের টিকিট লাগলো 60 টাকা করে, 60 টাকা পার হেড। আর শুরুতেই দেখতে পেলাম হিমালয়ান রিজিয়নের হাই অল্টিটিউডের কিছু তৃণভোজী প্রাণী। এরা হিমালয়ান তাহার। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের ভেতরে ইউকসম গ্রামটাতে আমরা যখন গেছিলাম সেখানে আমরা দেখেছিলাম পোস্টারে এদের কথা। এইসব তৃণভোজী প্রাণীদের দেখতে দেখতেই ওপরের দিকে উঠে যাচ্ছিলাম, হঠাৎ ডান দিকে চোখ পড়তেই চোখটা আটকে গেল একটা হলদে রঙের দিকে। ফ্র্যাকশন অফ সেকেন্ডে কেমন জানি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। ইনি হিমালয়ান লেপার্ড, আর তার পাশেই ইনি স্নো লেপার্ড। দার্জিলিং জু ভারতের বেস্ট মনোনীত হওয়ার পেছনে এদের হাত কিন্তু অনেকটাই। ইনফ্যাক্ট জু অফিসিয়ালসদের সাথে কথা বলে আমরা এও জানতে পারি যে দার্জিলিং জুই একমাত্র যেখানে স্নো লেপার্ড এবং রেড পান্ডার ব্রিডিং করানো হয়। তবে যাই হোক, এই এক হাত দূর থেকে বাঘ দেখার অভিজ্ঞতা আমাদের এইবারের দার্জিলিং ট্রিপটাতে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। দেখ বিড়ালের মতো স্বভাব। তো এর ভেতরেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো এই পশু পাখি দেখতে দেখতে আমরা যাচ্ছি এবার একটু ওইদিকে, দেখা যাক কী এক্সট্রা আছে, মানে কী জিনিস আছে ওর ভেতরে। প্রথমেই দেখলাম ইনডোর রক ক্লাইম্বিং প্রশিক্ষণের ব্যবস্থা। এবং এই বিল্ডিংয়ের পাশেই পেয়ে যাবেন ট্যুরিস্টদের জন্য টয়লেট। এছাড়া ট্যুরিস্টদের জন্য এখানে হচ্ছে ট্রি টপ রোপ কোর্স, যেটার দক্ষিণা 210 টাকা। তাই তো বললাম। এই দিয়ে কি আছে? আমরা এখন দাঁড়িয়ে আছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সামনে, যেটা জুয়ের মধ্যেই আর কি অবস্থিত। এই ইনস্টিটিউটে মাউন্টেনিয়ারিংয়ের কোর্স হয় রেগুলার বেসিসে, আর তার সাথে কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন হচ্ছে জিপ লাইনিং, রোপ ওয়াকিং, নানা রকমের অ্যাক্টিভিটিস আছে যেটা তোমরা কিছু টাকা দিয়ে অ্যাক্টিভিটিসগুলো করতে পারো। আর এই যে এটা হচ্ছে জয়াল হল, যেখানে কিনা মাউন্টেনিয়ারিং আর অ্যাডভেঞ্চারের শো হয়, যার টিকিট কাউন্টার ঠিক পাশেই আছে। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। এই সামনে ওপরে উঠে যেতে হয় মিউজিয়াম দেখতে। দেখি মাউন্টেনিয়ারিং রিলেটেডই হয়তো মিউজিয়ামটা, চলো দেখে আসি। একদম আমরা বসে আছি একদম মাউন্টেনিয়ারিং মিউজিয়ামের সামনে। মিউজিয়ামের ভেতরে তো ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই জন্য আমরা ভিডিওগ্রাফি বা ফটো কিছুই নিতে পারিনি। এখানে মাউন্টেনিয়ারিংয়ের ব্যাপারে, মানে মাউন্টেনিয়ারিংয়ের যে ইকুইপমেন্টসগুলো হয় সেগুলো তো বাদ দাও, সাথে সাথে কত পিকস আছে, মানে পুরো হিমালয়ান রিজিয়নটা, তারপরে কবে কবে আমাদের দেশ থেকে, মানে ভারত থেকে মাউন্ট এভারেস্টে গেছিলো, সেসবের রেকর্ড, কোন মহিলা প্রথম গেছিলো, তারা কী ইকুইপমেন্ট ইউজ করেছিল, সেসব এখানে
কি সংরক্ষণ করা হয়েছে। তারপরে এই যে 75 বছরের যে আমাদের মহোৎসব হয়েছিল, আমরা যে সেলিব্রেট করলাম এবার, কিন্তু এটা লাস্ট ইয়ার থেকে স্টার্ট হয়ে গেছিলো, আমরা সেটা জানতাম না। এখানে এসে জানতে পারলাম যে আন্টার্কটিকাতেও আমাদের 7500 ফুটের একটা ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছিল, যাকে বলা যায়। দারুণ একটা ব্যাপার, ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট জানলাম। আর এটার জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নামও তুলেছে, সেটার যে মেডেলটা সেটাও এখানে দেখতে পেলাম, এগুলো তো জানাই ছিল না। আর এই যে ফ্ল্যাগটা যেটা বললাম যে আন্টার্কটিকাতে যেটা হোস্ট করা হয়েছিল, সেটা প্রথমে রেনকে সিকিমেও প্রথমে হোস্ট করেছিলেন এখানেরই একজন ক্যাপ্টেন, আমাদের ইন্ডিয়ার একজন ক্যাপ্টেন। তো সেটা জানতে পারলাম, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে পারবে যেগুলো এখনও অজানা। মাউন্টেনিয়ারিংয়ের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে যারা ইন্টারেস্টেড। মিউজিয়ামটা ঘুরে নিয়ে আমরা চললাম এবার রেড পান্ডা খুঁজতে, তবে তার আগেই দেখা হয়ে গেল প্রিয়াঙ্কার বন্ধুর সাথে। আর সবশেষে পেয়ে গেলাম আমাদের পার্সোনাল ফেভারিট। সামনে এখন দেখতে পাচ্ছি আমাদের সিকিমের স্টেট অ্যানিমাল রেড পান্ডা, আর এখানে রেড প্রিয়াঙ্কা। যাই হোক, এইভাবেই ভারতের সুন্দরতম চিড়িয়াখানাটি দেখে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আসার সময় আমরা যে পথটি দিয়ে এসেছিলাম, ফেরার সময় ধরবো তার ঠিক বিপরীত পথ। জু থেকে, জুয়ের বাইরে এরকম ছোটো ছোটো স্টলস আছে যেখান থেকে আপনারা বাড়ির লোকের জন্য কিছু সোভেনিয়ার্স কালেক্ট করে নিতেই পারেন। তাছাড়া চকবাজার তো আছেই এসব করার জন্য। সেই সকালে কেভেন্টার্সে ব্রেকফাস্টের পর আমরা এতক্ষণে কিছু খাবার খাচ্ছি। এখানে সামান্য স্ট্রিট ফুড খেয়ে আমরা নিচে নেমে গেলাম বড় রাস্তায়, এবং সেখান থেকে 15 টাকা পার হেড হিসেবে শেয়ার ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম চকবাজার। তাহলে বুঝতেই পারছো আমাদের নেক্সট ব্লগে থাকছে চকবাজার। সকাল থেকেই মোটামুটি ক্লিয়ার ছিল, কালকে যেরকম বৃষ্টি হয়েছিল আজকে সেরকম বৃষ্টি দেখা মেলেনি, তবে এই আর কি কুয়াশা একবার আসছে যাচ্ছে এই চলছিল, এই একটা খেলা চলছিল। এখন আবার চারিদিক দেখো কুয়াশায় ঢেকে গেছে, তার মধ্যে এই হলুদ হলুদ লাইট দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। তো যাই হোক, আজকের যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিওস পাওয়ার জন্য। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, টাটা, আবার আমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে, বাই।